ফ্রেন্ডস, টুইস বেবি ব্লগে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই। তো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি, বিন্দাস আছে, ছেলে মেয়েও ভালো আছে, সুস্থ আছে। তো আমরা এখন যাব, মানে আমরা বলতে আমার ছেলে মেয়ে, আমার বর আর আমি, তো এখন যাব কোথায়? তো যাচ্ছি এখন আমরা, আমার ছেলে মানে প্রাইভেট পড়ছে, কালকা থেকে স্টার্ট হয়েছে, তো প্লাস্টিক ব্যাগ করে ও নিয়ে যাচ্ছে বই। তো এখন বলছে আমি ব্যাগ নেবো, স্কুল ব্যাগ নেবো, তো বলছে। তো একটা স্কুল ব্যাগ কিনতে যাচ্ছি, আর মানে যে কটা বই আছে, কিছু কিছু পাতা ছিঁড়ে টিড়ে দিয়েছে, অক্ষর দুই একটা দেখা যাচ্ছে না। তো একটা বইও কিনে নেব, মানে একটা না একটা ইংলিশ একটা বাংলা বই কিনবো। তো ওই যে আমার ছেলে মেয়েরা রেডি হয়ে গেছে, দেখেছো? এই যে দেখে নাও কেমন রেডি হয়ে গেছে, প্যানজামা পরে দিয়েছে, লিপস্টিকটা নিয়ে করছে, নিয়ে যাবো না আর দুষ্টামি করলে। তো রেডি করে দিয়েছে, এখন লিপস্টিক পরতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে দেখো, এটা আমার দাদু, দেখে দাদু হাই করো, সবাইকে হাই করে দাও। যে দেখো, চা বানাবো, দাঁড়াও। তো মেয়েটা এখন পাশের বাড়িতে গেছে, মানে পাশে আমাদের ঘরে গেছে। তো এখন চাটা বানিয়ে দিয়ে যাবো। দেখো রে, আমি অফিস থেকে এসে পিডিয়াশিওরদের দুধগুলো খাইয়ে দিয়েছি, তো এখন একটু ঘুরতে যাবো, একটু আইসক্রিম টাইসক্রিম আমিও খাবো, ওদেরকেও খাওয়াবো। তো ভাত খেয়েছি প্রায় আধা ঘন্টার একটু বেশি হলো, আর ভাত খেয়েছি, তো এখনও হজম হয়নি, ঢেকো দিচ্ছে, নেবো দাঁড়াও, কথা বলে নিই। তো বন্ধুরা, বেশি কথা বলছি না, চলো বেরিয়ে যাই, তারপর গিয়ে আবার কথা বলবো। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, তো এখন যাচ্ছি আমার বরের অফিসের দিকে। তো অফিসে ওর একটু কাজ আছে, তো এখানে কাজ হয়ে গেলে আমরা যাব চুচুড়াই কেনাকাটা করতে। তো জানি না রাস্তার ধারে কি ঝামেলা হয়েছে, অনেক পুলিশ টুলিশ সব দাঁড়িয়ে আছে দেখলে, তো ওখানে ভিডিও করিনি খুব ভয়েতে। এই যে চলে এসেছে আমার বরের অফিসে, তো আমার বর একটু গেছে অফিসের ভিতর, তো ছেলে মেয়ে নিয়ে এই যে দাঁড়িয়ে আছি আমি বাইরে। আমার মানে ছেলেটা খালি এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তো ওর রোল খেতে খুব ভালোবাসে, আর আমি খুব একটা বাইরের খাবার খাওয়াই না সত্যি বলছি। আর এখানে বাদশাহি রোল কর্নার, তো খুব সুন্দর রোল করে, মানে পুর কি বলবো, এখানে যত সব মানে বাড়িতে হোম ডেলিভারি, তো এখান থেকেই সব রোল নিয়ে যায়। রোলটা মাস শুধু রোলই পাওয়া যায় এখানটায়, আমিও খেয়েছি খুব ভালো লাগে। তো ওই যে কতক্ষণ এখানেই লেট হয়ে গেল, যে সব দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি চুচুড়া, আমাদের চুচুড়া ঘড়ির মোড়। তো আমার মানে যে কোনো আমি ব্যাগ কিনলেও আমি এইখানেই আসি, তো ব্যাগটা এরকম সময় কেনা হয় না, আমি চৈত্র মাসের ছেলেতেই কিনি, তখন দামটা অনেকটা কম হয়। তো আমার ছেলে মেয়ের জন্য আমি এখান থেকে যাওয়া আসা করি, তো আমার দেখেছি যে ব্যাগগুলো খুব ঝুলছে, তো আমার বরকে বললাম চলো এখান থেকেই নেবো। তো আমার বরের একটা বন্ধুর মানে দাদার দোকান আছে, তো ওইখান থেকে আর নিলাম না, তো আমার ওইখানেই খুব ভালো লাগে ব্যাগগুলো। তো এখানে চলে এসেছি ব্যাগ কেনার পর, তো চলে এসেছি একটা ফাস্টফুডের দোকানে। তো এটা আছে আমাদের হুগলি ঘাটের একটা মানে সাইডে, তো পাঙ্কাটুলি বলে একটা জায়গা, তো এখানে বসে খাচ্ছি। আর পকোড়াটা এখানে খুব সুন্দর বানায়, তো আমরা পকোড়া খাচ্ছি ঝাল ভাবলাম, তাই জন্যে আমরা এগ চাউমিন অর্ডার দিলাম, ছেলে মেয়ের জন্য নর্মাল ভেজ চাউমিন। তো দেখলাম পকোড়াতেও ঝাল নেই, তো কী করবো, চাউমিন অর্ডার দেওয়া হয়ে গেছে, তো খাচ্ছে তো আর না, শসা আর পেঁয়াজগুলো কামড়ে খেয়ে নিচ্ছে। আর মাম তো দুই একটা চাউমিনের মানে কেঁচো দুই একটা মুখে তুললো, ব্যাস খাওয়া মিটে গেল। তো বন্ধুরা, চলে এসেছি, টুকিটাকি যা কেনার ছিল সব কেনা হয়ে গেছে। তো কেনার মধ্যে ছিল কিনতে বাকি আমার এই যে ছেলের ব্যাগ, তো এটা কী ব্যাগ হয়েছে বাবা, নাম টাম জানি না আমি, তো দেখে নাও, বলছে স্কুল ব্যাগ, তো দেখে নাও ভালো করে, খুব সুন্দর মধ্যে আমার কিছু ভরা হয়নি, তো ওই জন্য বুঝতে পারছো না ব্যাগটা। আর ছেলের জন্য, আর এটা হচ্ছে আমার মেয়ের ব্যাগ, দেখে নাও এই যে। তো আমার মেয়ের এটা পছন্দ হয়নি, যখন কেনে তখন নিজেই কিন্তু পছন্দ করে কিনলো যে এটা আমি নেব। তো দেখো কত সুন্দর ব্যাগটা, আর আমার মেয়ে বলে ভালো না। তো পাপার জন্য যেই ব্যাগটা কেনা হয়েছে সেই ব্যাগটা নেওয়ার জন্য ঘুরছে। তো দেখো আমার এই ব্যাগ, মানে সবসময় আমার এই পিঙ্ক কালারটা খুবই ভালো লাগে, দেখো খুব সুন্দর লাগছে। তো ওটা হচ্ছে মেয়ে, আর এইটা দেখে নাও, এইটা হচ্ছে আমার ব্যাগ, তো এটা কিনেছি।
তো মা ছেলে মেয়ের কেনাকাটা হয়েছে আর একটা এই এবিসিডি বই কিনেছি আর একটা কোথায় গেল আর একটা অ আ বই কিনেছি তো এখন কোথায় ফেলে দিয়েছে তো দেখে নাও আমার ঘরের অবস্থা দেখে নাও একবার তো আজকে এই টুপিটাকে কেনার ছিল তো একটা চশমা আর একটা টুপি কেনার কথা তো টুপি যেগুলো খুঁজলাম সেখানে সেগুলো পেলাম না বড় হচ্ছে তো আমার ছেলের মাথাটা এমনি বড় তো মানে মাথা বড় হচ্ছে টুপি ছোট হচ্ছে আর টুপি বড় হচ্ছে মাথা ছোট যাচ্ছে এরকম তো কালার পছন্দ হলো না নেইনি আর আমাদের পাশে মাঠ আছে তো মাঠে ভর্তি করানোর জন্য গিয়েছিলাম ক্লাবে মানে চক্র ক্লাবে তো বললো এখন 5 বছর না হলে ন্যায় হবে না ওই জন্য আর মনটা খারাপ হয়ে গেল তো 5 বছর এখনো 2 বছর ওয়েট করতে হবে তো বন্ধুরা তো চলো আজকে এইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর টাটা বাই বাই গুড নাইট।